হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আর আকাশটা দেখছো কতটাই না সুন্দর লাগছে দেখতে। আজকের গন্তব্যস্থল কোথায় সেটা তো তোমরা সকলেই জেনে গেছো, তবে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে বাবা আর কাকাকে দূরে দেখতে পেয়ে আমি একটু এগিয়ে গেলাম। আর কৌতূহল জাগলো যে কোথায় গেছিল, বাকিটা তোমরাই শোনো। কি করতে? তোরা টাকা দিয়ে কিনেছো? আমার বাবার কাণ্ড শোনো, উনি নাকি এই টবের টুকরোটাও টাকা দিয়ে কিনেছে। মানে ভাবতে পারছো তো, টব ভেঙেই তো ইয়ে হয়ে যায়, আমার আলাদা করে কিনতে লাগে। আসলাম আমি। সো আর কি বলবো, বুঝতেই পারছো আমার বাবা নাকি আমাকে বলে আমি নাকি বেশি টাকা খরচা করি, এবার তোমরাই বলো। এনিওয়ে, তারপর হচ্ছে গিয়ে মেট্রোতে উঠে আমরা সেন্ট্রালে নামলাম। তো নেবে বেশ কিছুটা রাস্তা ম্যাপ দেখেই আমরা হেঁটে হেঁটে গেছি। এই যে দেখতে পাচ্ছ পাশেই 42, আর অনেকেই হয়তো জানে যে 42 এর নামের কারণ হলো যে 42 তলা বলে, বাট অ্যাকচুয়ালি তা নয়। এই যে রোডটা, এই রোডটাকে বলা হয় 42B, এর নামের জন্যই কিন্তু এটার নাম হচ্ছে 42। দেন হাঁটতে হাঁটতে বাঁদিকে পড়বে আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ, তো এভাবেই কিছুটা হাঁটতে হবে। তো এভাবেই ফাজলামো মারতে মারতে আমরা চলে আসলাম এই মোড়টাতে। এই মোড়টাকে এক্স্যাক্টলি কি বলে আমি জানি না, এই জায়গাটা কি আমি সেটাও জানি না। শুধু দেখছিলাম যে এখানে অনেকগুলো গাড়ি রাখা ছিল এবং জায়গাটা বিভৎস বড়, ওই মাথা থেকে পুরোপুরি এই মাথা অবধি। এটা কি আমি জানি না, যদি তোমাদের কারোর প্লিজ জানা থাকে তো প্লিজ আমাকে জানিও। যদিও আমার ভিডিও অনেকেই দেখে, বাট তাও কেউ কোনো কমেন্ট করে, এটা আমার কি বলবো, রাগই বলা চলে একটা। কৃষ্ণ বলা দা, লেও 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 লেও, শোনা কি, ইয়ে ভি মেরি গলতি হে, নেই ভাই মেরি গলতি হে, নেই নেই মেরি গলতি হে, নেই বাবা মেরি গলতি হে। 2 hours later, এই মোড়টা চলে আসা মানে প্রায় আমরা সেমিট্রির কাছাকাছি চলেই এসেছি। অ্যাজ ইউজুয়াল আমি এই মোড়টার আমি নাম জানি না। এই যে পাঁচিলটা ডান দিকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঠিক সেমিট্রির মানে ভেতর দিকটা, আর আমরা রয়েছি সেমিট্রির বাইরে দিকে। আর এই যে অরেঞ্জ কালারের যে দেওয়াল দেখতে পাচ্ছ, সো আমরা চলে এসেছি সেমিট্রিতে। এরপর আমরা গিয়ে টিকিট পারচেস করলাম, আর আমাদের পার হেড টিকিট পড়লো 25 টাকা করে। সো আমরা যথারীতি সেমিট্রির ভেতরে ঢুকে গেছি এবং একদম শুরুর থেকেই গ্রেভিয়ার্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং কিছুটা যেতেই দেখা যাবে যে অনেকগুলো রাস্তাও রয়েছে আর অনেকটা বড় জায়গা নেই। এখানে আমি এর আগেও একবার এসেছিলাম আমার বোনের সাথে বর্ষার টাইমে, আর ঠিক এই যে জায়গাটা, এই যে গ্রেভিয়ার্ডটা, এইখানে এসেই আমরা দাঁড়িয়েছিলাম। এই যে হোয়াইট গ্রেভিয়ার্ডটা রয়েছে তার ঠিক পাশে একটা বসার সিটও রয়েছে, এই যে সিটটা, এই সিটে আমরা অনেকক্ষণ বসেছিলাম। এবং মোটামুটি আমি এসেছিলাম প্রায় 3 বছর আগে, আর এই যে গ্রেভিয়ারটা রয়েছে, যদিও 3 বছরের মধ্যে এখানের নাম ঠাম সবই উঠে গেছে, তো তখন নাম পড়ে একটু নামটা শোনা শোনা লেগেছিল, বাট এখন সে নামও মনে নেই আর নাম এখানে পড়াও যাচ্ছে না। বেশিরভাগ গ্রেভিয়ার্ডের সেই একই অবস্থা। এখানে প্রায় হাফ সেমিট্রি আমাদের ঘোরা হয়ে গেছে, কিন্তু তারপরেও আমরা সেরকম কোনো চেনা পরিচিত নাম কিন্তু পাইনি। তো যথারীতি তারপরেও আমরা ঘুরতে লাগলাম, এবং কিছুটা আবারও ঘুরতে ঘুরতে, সব নাম তো অবশ্যই পড়া সম্ভব নয়, তবে ঘুরতে ঘুরতে একটা দিকে এসে আমরা একজন পরিচিত ব্যক্তির গ্রেভিয়ার্ড খুঁজে পেলাম। আশা করি এনার নাম অনেকেই শুনেছ, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও, ইয়েস। আমার ঠিক এই মুহূর্তে যা মনে পড়ছে, ক্লাস 11-এ আমরা একটা কবিতা পড়েছিলাম, তো সেইখানে হচ্ছে ডিরোজিওর একটা কবিতা ছিল, যদিও বা সেই কবিতার নাম মনে পড়ছে না আমার, বাট হ্যাঁ উনি একজন বিখ্যাত কবিও ছিলেন। এইখানে লেখা আছে ডিরোজিও এক্সিট গেট, এইটা দেখে আমার ডাউট লাগলো, ডিরোজিও সাউথ পার্ক সিমেট্রি এক্সিট গেট। এই গেটটা দেখেই ডাউট হয়েছিল যে এখানেই কি তাহলে ডিরোজিওর গ্রেভিয়ার্ড রয়েছে। হেঁটে আছে না, এভাবে থেকে কিন্তু ভাবিস না যে ভেতর থেকে গেলে কঙ্কাল দেখতে হবে তুই। অ্যাকচুয়ালি এই যে মাটিটা থাকে, এই মাটির থেকে আরো ধরনের 4-4.5 ফিট ভেতরে, হ্যাঁ অতটাই ভেতরে থাকে বডিটা, মানে ওখানে বডিটা দেওয়া থাকে, মানে কফিন সমেত বডি থাকে, তার উপর মাটি দেওয়া থাকে, তার উপর কিন্তু আমি জানতাম যে এইটাই মেবি হয়তো তোমার মানে এটার তলাতেই কফিনটা রয়েছে। অ্যাকচুয়ালি এইটার পুরো সমান নিচে হচ্ছে ওই বডিটা থাকে, তার জন্য। ওকে, তবে আজকের আকাশটা কিন্তু সত্যি দেখতে জাস্ট অপূর্ব লাগছে। আমরা এখানে ঢুকেছি প্রায় 2:15-তে, প্রায় না ঠিক 2:15-তে, কারণ এখানে ঢোকার টাইমে হচ্ছে গিয়ে লিখতে হয় টাইম, ফোন নাম্বার, যদি 1 ঘন্টা হয়নি আর 5 মিনিট পর 1 ঘন্টা, জাস্ট 5 মিনিট দেখুন, হ্যাঁ ঠিক 5 মিনিট পর 1 ঘন্টা হবে।
এক ঘন্টা ধরে ঘুরে 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 গুগল করে এক একজন একটা নামও চেনা জানা কেউ পাইনি। আর তার থেকে বড় কথা, না না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কেন চেনা জানা পাইনি তার থেকেও বড় কথা হচ্ছে যে নামগুলো লেখা আছে হয়তো বৃষ্টির জলে বা যাই হোক না কেন পাথর নাম পুরো খোদাই মানে ক্ষয়ে গেছে, অর্ধেক নাম কিছু বোঝাও যাচ্ছে না। আমি তার মধ্যে একটা নাম বললাম ম্যারি চ্যাপম্যান, চেনা জানা লাগলো নামটা, যাই হোক আমি গিয়ে বাড়ি থেকে গুগল করবো, হিস্ট্রিটা আমার ঠিক আপাতত মাথায় আসছে না, বাট আমি সেটা দেখবো। আর একটা ওই যে ওই অথারটা থমাস উড, থমাস উড আমার সম্ভবত মনে হচ্ছে থমাস উড হয়তো থমাস অ্যান্ড হিজ ফ্রেন্ডস বা এরকম কিছু কমিক বা এরকম কিছু হয়তো গল্প টল্পাতে লিখত, যে সেটা আমি পরে গিয়ে বাড়িতে গুগল করে দেখবো। মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা এক্সিট গেটের দিকে যেতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা জায়গাতে দেখছি এতগুলো জাস্ট তাল পড়ে রয়েছে, মানে ভর্তি তাল। জানি না তোমরা ভিডিওতে কতটা ভালো বুঝতে পারছো, কিন্তু যতটা পরিমাণে ভিডিওতে বুঝতে পারছো সামনাসামনি তার থেকে আরো বেশি বোঝা যাচ্ছিল। কেউ খায়ও না, ভালো খায় মানে কি ওই আর কি, ওই দিকের তালটা ভালো আছে জানো, নিচ্ছি না বাবা বললাম জাস্ট। সিমেট্রি ওপেনিং এর সময় হলো সকাল 10টা থেকে সন্ধে 5টা অবধি, কিন্তু যদি সেটা শীতকাল হয়ে থাকে তাহলে কিন্তু সেটা 4টেও হতে পারে, কারণ 5টার সময় অলরেডি কিন্তু সন্ধে হয়ে যায়। এমনিতে সিমেট্রি রোজই খোলা থাকে এবং সিমেট্রিতে যাওয়ার সেরকম কোনো কাল নির্ধারিত ব্যাপার না থাকলেও আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে যখনই যাও না কেন বর্ষাকালটা ইগনোর করে যেও, এবং যে কোনো বর্ষার টাইম ইগনোর করে যাও, মানে বৃষ্টির টাইম ইগনোর করে যাও, বিকজ চারপাশ দেখতেই পারছো মাটির রাস্তা রয়েছে, সো যেটা কিনা হাঁটার জন্য একেবারেই কমফোর্টেবল হবে না। জায়গার ব্যাপারে যদি কিছু বলতে হয় তবে বলবো জায়গাটা এমনি খুবই শান্ত, কিন্তু মেনটেন্যান্সের খুবই অভাব রয়েছে, মানে একটা মাঠও বোধহয় এর থেকে অনেক বেশি পরিষ্কার থাকে। তারপর হাঁটতে হাঁটতে আমাদের এই গ্রেভিয়ার্ডটার দিকে চোখ পড়ল, আর যেটা কিনা হচ্ছে এখানে সব থেকে বড় গ্রেভিয়ার্ড। এখানে এসে আমার সব থেকে অদ্ভুত যেটা লেগেছিল সেটা হচ্ছে গিয়ে মানুষজন এখানে নাকি শুধুমাত্র প্রেম করতেও আসে, না না ঘুরতে নয়, জাস্ট অনলি প্রেম করতে, কারণ হচ্ছে যেহেতু খুব ফাঁকা নির্জন জায়গা সেই জন্য। অবাক হয়ে গেছিলাম আমি সিরিয়াসলি এটা দেখে। যাই হোক, আর ভাবো যেই বৃষ্টি তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি ইগনোর করে চলতে বলছিলাম সেই বৃষ্টি আমাদেরকেও ভোগ করতে হলো। তবে ভিডিওর শেষে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে, কেউ এইসব ভূত প্রেত মানো বা না মানো, শান্ত জায়গা সবাই শান্ত মতো গিয়ে দেখে শুনে এসো, দয়া করে কোনো গ্রেভিয়ার্ডে গিয়ে খোঁচাখুচি বদমাইশি করো না। দ্যাটস ইট।